কে এত সরকার যদি সরকারের নেতা নেত্রী যদি চোর হয়, সরকারের নেত্রী যদি বলে কাটমানি আমার পার্টির সংস্কৃতি, সেখানে কে কাকে সামলাবে? সামলাবেটা কে? পশ্চিমবঙ্গ সরকার, তারা নিজেরা ক্ষমতায় আসার দিন থেকে আজ পর্যন্ত সবথেকে বেশি যাকে প্রমোট করেছে, প্রশ্রয় দিয়েছে, তার নাম দুর্নীতি। এখন ভূত বোতল থেকে বার হয়ে গেছে, সেই দুর্নীতির ভূত বোতল থেকে বার হয়ে গেছে। বোতলের মধ্যে সে ভূত ঢোকাবে কে? দিদি কি জানতো না এতদিন যে তার দলের ভাইরা সব চুরি করে বড় হচ্ছে? যাদের সাইকেল ছিল তার এখন চার চাকার গাড়ি চলছে, যাদের গ্রামে একটা বাড়ি ছিল তার এখন বড় বড় শহরে বাড়ি করছে। দিদি কি এতদিন জানতো না তাদের? দিদি জেনে প্রশ্রয় দিয়েছে, কারণ তার পার্টিকে বাঁচিয়ে রাখতে হবে। এইবার বোতল থেকে ভূত বার হয়ে গেছে, দুর্নীতির ভূত বার হয়ে গেছে, সেই দুর্নীতির ভূত ধরে বেড়াচ্ছে। সাধারণ মানুষের জিনা হারাম হয়ে গেছে, মানুষের ঘরের টাকা যার টাকা সে পায় না, যে ইন্দিরা আবাসনের টাকা পেয়েছে সে আবার ডবল করে টাকা পায়, যার বাড়িতে আম্মানের কিছুই হয়নি সে তার গোটা গোষ্ঠী শুদ্ধ সে আম্মানের ঘরের টাকা পাচ্ছে। সম্পূর্ণভাবে দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে প্রশাসন তৃণমূলের নেতা লুট করছে, লুট। এই লুটেরাদের বিরুদ্ধে বাংলার মানুষ আজ প্রতিবাদে মুখর হচ্ছে। বাংলার দিদি মমতা ব্যানার্জি সব জেনে শুনে এই লুটেরাদের তিনি নেত্রী হতে পছন্দ করছেন, তাই আছেন। একটা লুটেরাকে শাস্তি দিন, একটা লুটেরাকে জেলে পাঠান, তবে তো জানব দিদির আমলে গ্রামে গ্রামে যারা প্রধান তারা বলে উপরে ভগবান আর আমি নিচে প্রধান। তাই এই দিদির আমলে লুট হওয়াটাই আইন, লুট না হওয়াটা বেআইন। লুট যদি না হয় আপনি বুঝবেন বেআইনি কিছু হচ্ছে, আর লুট যদি হয় আপনি বুঝবেন সব আইনি হচ্ছে।